তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। শিক্ষার্থীরা, তথ্যমূলক রচনা লিখি, এটি রয়েছে আমাদের মূল বইয়ের 93 নম্বর পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় আসলে আমরা দেখতে পাবো যে এখানে লেখা রয়েছে তথ্যমূলক রচনা লিখি। তোমরা দলে ভাগ হও, এরপর শিক্ষকের নির্দেশ অনুযায়ী তথ্য সংগ্রহ করো। এখানে কয়েকটি নমুনা প্রশ্ন দেওয়া হলো। এখানে দেখো 5টি নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে। এই 5টি প্রশ্নের তথ্য ব্যবহার করে আমরা একটি তথ্যমূলক রচনা লিখতে পারি। দেখো, এখানে আমাদেরকে তথ্যমূলক রচনা লেখার জন্য 5টি প্রশ্ন দেওয়া হয়েছে এবং এই 5টি প্রশ্নের উত্তরের সমন্বয়ে আমরা সেই তথ্যমূলক রচনাটি লিখব। তো প্রথমেই আমরা দেখে নিচ্ছি যে কী কী প্রশ্ন দেওয়া রয়েছে। বলা হয়েছে, 1 নম্বরে, স্কুলের আশেপাশে কী কী ফল গাছ আছে, কোন গাছ কতটি করে আছে। 2, স্কুলের আশেপাশে কী কী ফুলের গাছ আছে, কখন কোন ধরনের ফুল ফোটে। 3, তোমাদের এলাকায় কোন কোন পাখি বেশি দেখা যায়, কোন পাখির রং কেমন। 4, তোমার এলাকায় কোন কোন পেশার মানুষ আছে, তারা কী ধরনের কাজ করেন। 5, স্কুলের আশেপাশে কোন ধরনের দোকান আছে, কোন দোকানে কী কী জিনিস পাওয়া যায়। শিক্ষার্থীরা দেখো, এখানে 5টি প্রশ্ন দেওয়া রয়েছে। তো আমরা বুঝে নিলাম, শিক্ষার্থীরা আমরা বুঝতেই পারলাম যে এই তথ্যমূলক রচনাটি যে আমাদেরকে লিখতে বলা হয়েছে এটি মূলত আমাদের স্কুল নিয়ে লিখতে বলা হয়েছে। তোমার স্কুলের আশেপাশে কী রয়েছে সেই সকল বিষয় নিয়েই কিন্তু এখানে প্রশ্ন করা হয়েছে। তো তুমি তোমার স্কুল সম্পর্কে একটি তথ্যমূলক রচনা লিখবে যেখানে এই প্রশ্নগুলো থাকবে। পলাশডাঙ্গা সরকারি মাধ্যমিক বিদ্যালয়, অর্থাৎ আমি এখানে একটি কাল্পনিক স্কুলের নাম লিখে দিলাম, তোমরাও ঠিক এভাবে একটি স্কুলের নাম লিখবে এবং সেটি হেডলাইন বা উপরে শিরোনাম হিসেবে ব্যবহার করবে। এরপরে তোমরা তোমাদের মূল তথ্যমূলক রচনায় চলে যাবে। দেখো, আমি এখানে তথ্যমূলক একটি রচনা লিখেছি এবং এই তথ্যমূলক রচনার মধ্যে আমি চেষ্টা করেছি আমাদের মূল বইতে যে 5টি প্রশ্ন দেওয়া রয়েছিল সেই 5টি প্রশ্নের উত্তরগুলো প্রয়োগ করতে। শিক্ষার্থীরা, যেহেতু এখানে 5টি প্রশ্ন দেওয়া রয়েছে এবং সেই 5টি প্রশ্নই আমাদেরকে এই তথ্যমূলক রচনার মধ্যে লিখতে হবে, তাই এই লেখাটি একটু বড় হবে, তাই তোমাদেরকে একটু ধৈর্য ধরে ক্লাসটি দেখতে হবে। তো শুরু করছি আমরা। দেখো, প্রমত্তা কীর্তনখোলার তীর ঘেঁষে একটি স্কুল, নাম পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়। গ্রামীণ এই স্কুলটির সৌন্দর্যে মুগ্ধ না হয়ে পারা যায় না। শিক্ষার্থীরা দেখো, আমি শুরু করেছি কিভাবে, প্রমত্তা কীর্তনখোলার তীর ঘেঁষে একটি স্কুল, অর্থাৎ কীর্তনখোলা হচ্ছে একটি নদী এবং সেই নদীর তীর ঘেঁষেই হচ্ছে এই স্কুলটা, যে স্কুলটার নাম হচ্ছে পলাশডাঙ্গা সরকারি মাধ্যমিক বিদ্যালয়। তোমরাও তোমাদের স্কুলের নাম এভাবে লিখে দিবে। এরপর আমি বলেছি, স্কুলের সামনেই রয়েছে প্রকাণ্ড এক খেলার মাঠ। আমি বর্ণনা দিচ্ছি যে স্কুলটা আসলে ঠিক কীরকম, যার পাশে লাগানো আছে সারি সারি ফলের গাছ। শিক্ষার্থীরা, আমাদের মূল বইয়ের প্রথম প্রশ্নেই কিন্তু ফলের গাছের কথা উল্লেখ করতে বলা হয়েছিল এবং কতটি করে আছে সেটিও কিন্তু উল্লেখ করতে বলা হয়েছিল, সেটি কিন্তু আমরা শুরু করে দিলাম। দেখো, বলা হয়েছে যার পাশে লাগানো সারি সারি ফলের গাছ, মাঠের পশ্চিম দিকে এক সারিতে 6টি নারকেল গাছ রয়েছে, উত্তর দিকে 5টি আম গাছ, 3টি লিচু গাছ এবং 3টি আমলকি গাছ রয়েছে, স্কুলের ঠিক পেছনেই রয়েছে 8টি চালতা গাছ। শিক্ষার্থীরা দেখো, এখানে আমরা কী করলাম, আমাদের স্কুলে কোন জায়গায় কতটি গাছ রয়েছে, কী কী গাছ রয়েছে সেটি কিন্তু আমি এখানে তুলে ধরলাম। যেভাবে আমাদের প্রশ্নে বলা হয়েছিল তোমাদের স্কুলের পাশে কী কী গাছ রয়েছে, কতটি করে গাছ রয়েছে সেগুলো উল্লেখ করতে হবে, ঠিক তোমরাও এভাবে উল্লেখ করবে। এরপরে বলা হয়েছে, তবে কি শুধু ফল, অপূর্ব এই স্কুলটির সৌন্দর্য আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে স্কুল প্রাঙ্গণে থাকা একটি ফুলের বাগান। দেখো, এবার আমি চলে আসলাম ফুলের বাগান প্রসঙ্গে, অর্থাৎ আমাদের স্কুলে একটি সুন্দর ফুলের বাগানও রয়েছে, সেটি আমি এখানে উল্লেখ করলাম। স্কুলের শিক্ষার্থীরা তাদের খুশি মতো বিভিন্ন ফুল গাছ রোপণ করে এই বাগানে। শিক্ষার্থীরা একটি বিষয় খেয়াল করো যে আমাদের বইতে যেরকম প্রশ্ন দেওয়া ছিল কতটি ফুল গাছ রয়েছে, কতটি ফল গাছ রয়েছে, তুমি হুবহু যদি সেই লাইনগুলোই এখানে লিখে দাও উত্তরসহ, তাহলে কিন্তু এটি একটি তথ্যমূলক রচনা হবে না। তোমাকে একটু তার আগে কিছুটা ভূমিকা দিতে হবে, কিছুটা এই বিষয় সম্পর্কে লিখতে হবে। যেমন দেখো, আমাদেরকে ফুল গাছ সম্পর্কে লিখতে বলা হয়েছিল, কিন্তু ফুল গাছ কতটি আছে, কী কী আছে এই সম্পর্কে লেখার পূর্বে আমি কিন্তু তার সম্পর্কে কিছু বাক্য এখানে লিখে দিয়েছিলাম। এই বাক্যগুলো কী করে বলো তো, এই বাক্যগুলো তথ্যমূলক রচনার সৌন্দর্য বৃদ্ধি করে। তো এভাবেই তোমরা লিখবে, তারপর তোমরা মূল কথায় যাবে। দেখো, এরপর আমি মূল কথায় গিয়েছি, চমৎকার এই বাগানটিতে গোলাপ, কদম, বকুল, গন্ধরাজ এবং বেলিফুল সহ আরও বেশ কিছু প্রজাতির ফুল রয়েছে।
দেখো, এখন কিন্তু আমি মূল কথায় চলে আসলাম। অর্থাৎ আমাদের প্রশ্নে বলা হয়েছিল কি কি ধরনের ফুল গাছ রয়েছে তোমাদের সেই বাগানে, আমি কিন্তু সেটি এখানে তুলে ধরলাম। এখন আমরা তুলে ধরব যে কোন গাছের ফুল কখন ফোটে। দেখো, বলা হয়েছে বর্ষাকালে কদম বকুল, হেমন্তে গন্ধরাজ, আর বসন্তে বেলি ফুলের গন্ধ সবাই উপভোগ করে, আর সারা বছর জুড়েই ফুলের রানী গোলাপের সৌন্দর্যে সবাই মোহিত হয়ে থাকে। দেখো শিক্ষার্থীরা, এই দুইটি বাক্যের মধ্যে আমরা উল্লেখ করলাম যে কোন ফুল কখন ফোটে। আমাদের প্রশ্নে, অর্থাৎ দ্বিতীয় প্রশ্নে কিন্তু বলা হয়েছিল কখন কোন ধরনের ফুল ফোটে, আমরা কিন্তু খুব সুন্দরভাবে সেটি উপস্থাপন করে দিলাম। এরপর বলা হয়েছে স্কুলের আশেপাশে প্রচুর গাছগাছালি থাকায় এখানে অনেক পাখির সমারোহ চোখে পড়ে। অর্থাৎ এখন আবার আমরা চলে আসলাম পাখির গল্পে। দেখো, আমাদের 3 নম্বর প্রশ্নেই কিন্তু পাখির কথা বলা হয়েছিল। তোমার এলাকায় কোন কোন পাখি বেশি দেখা যায়, কোন পাখির রং কেমন, এটা কিন্তু আমাদেরকে এই তথ্যমূলক প্রশ্নের মধ্যে উল্লেখ করতে হবে। তো আমরা লিখে দিলাম স্কুলের আশেপাশে প্রচুর গাছগাছালি থাকায় এখানে অনেক পাখির সমারোহ চোখে পড়ে। দুপুরবেলা দোয়েলের শীষ সবাইকে মুগ্ধ করে। দোয়েল পাখির গায়ের রং সাদা কালো, শালিকও দেখা যায়। এদের ঠোঁটের রং গাঢ় কমলা হলুদ এবং চোখের মণি হালকা হলুদ রঙের। অন্যদিকে ঝুঁটি শালিকও সাদা কালো রঙের হয়, কিন্তু এদের মাথায় একটি ঝুঁটি রয়েছে। ছোট্ট দুষ্ট চড়ুই পাখি এডাল থেকে ওডালে উড়ে বেড়ায়। বাদামি ধূসর মিশ্রিত এ পাখিটি দেখতে খুবই সুন্দর। শিক্ষার্থীরা দেখো, আমরা কিন্তু খুব সুন্দরভাবে লিখে দিলাম যে কোন পাখির রং কীরকম এবং কোন পাখিগুলো দেখা যায়। তোমরা কিন্তু ঠিক এভাবেই এগুলো উল্লেখ করবে। এরপরে বলা হয়েছে গ্রামীণ জনপদ হওয়ায় এই এলাকার বেশিরভাগ মানুষই কৃষির সাথে জড়িত। এই প্রশ্নটি হচ্ছে আমাদের মূল বইয়ের দেখো 4 নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছিল তোমার এলাকায় কোন কোন পেশার মানুষ আছে, তারা কী ধরনের কাজ করে। আমরা এই লাইনটি এখানে ঢুকিয়ে দেব। আমি লিখেছি গ্রামীণ জনপদ হওয়ায় এলাকার বেশিরভাগ মানুষ কৃষির সাথে জড়িত। তারা ক্ষেতে ধান চাষ করে, কেউ বা শাকসবজি চাষ করেন। কৃষির পাশাপাশি অনেক লোক ফেরি করে জিনিসপত্র বিক্রি করেন। কেউ ভ্যান গাড়ি চালান, কেউ নৌকা চালান। তবে এখন গ্রামে শিক্ষার হার বৃদ্ধি পাওয়ায় অনেকেই উৎপাদনশীল বিভিন্ন কাজে জড়িত হচ্ছেন। তাহলে শিক্ষার্থীরা দেখো, এই থেকে এই পর্যন্ত যে লাইনগুলো আমি লিখেছি সেই লাইনগুলোতে আমরা আমাদের মূল বইয়ের 4 নম্বর প্রশ্নে যেই কথাগুলো লিখতে বলা হয়েছিল, অর্থাৎ আমার এলাকায় কোন পেশার মানুষ রয়েছে, তারা কী কী কাজ করে, এই কথাগুলো কিন্তু আমি এখানে উল্লেখ করেছি। এরপর বলা হয়েছে সর্বশেষ প্রশ্নটি, যেটি বলা হয়েছিল স্কুলের আশেপাশে কোন ধরনের দোকান আছে, কোন দোকানে কী কী জিনিস পাওয়া যায়, এই কথাটি আমরা উল্লেখ করব। দেখো, এখানে বলা হয়েছে স্কুল গেটের ঠিক সামনেই বেশ কিছু দোকান রয়েছে। এটি একটি গ্রামীণ এলাকা হলেও এখানে প্রায় সব ধরনের জিনিসই কিনতে পাওয়া যায়। বিশেষ করে ছোটদের খাবার, খেলনা এবং ভাতের হোটেল রয়েছে এখানে। স্কুল বিরতিতে ছাত্ররা এসব দোকান থেকে বিস্কুট, চিপস, চকলেট ইত্যাদি কিনে থাকে। এছাড়াও ছুটির সময়ে অনেকে বিভিন্ন খেলনা কিনে বাড়ি ফেরে। পলাশডাঙ্গা গ্রামের মতোই সুন্দর সাজানো গোছানো এই স্কুলটি, যা প্রতি বছরই শত শত মেধাবী শিক্ষার্থী তৈরি করছে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে কতটা সুন্দরভাবে এবং কতটা গোছানোভাবে আমি তোমাদের জন্য একটি তথ্যমূলক রচনা লিখে দেখেছি। আমি আশা করছি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো যে কীভাবে এই রচনাটি তোমরা উল্লেখ করবে এবং এই প্রশ্নগুলোর সমন্বয়ে এই রচনাটি তোমরা তুলে ধরবে। শিক্ষার্থীরা, আমি এখানে একটি কাল্পনিক স্কুলের নাম উল্লেখ করেছিলাম এবং কল্পনার মধ্য দিয়েই একটি স্কুলের প্রকৃতি এবং স্কুলের আশেপাশে কী কী রয়েছে সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি। তোমরা এই প্রশ্নগুলো উল্লেখ করে তোমাদের স্কুলের আশেপাশের প্রকৃতি বর্ণনা করবে। শিক্ষার্থীরা, এভাবেই কিন্তু তোমরা খুব চমৎকার একটি তথ্যমূলক রচনা লিখতে পারো।